ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমি তো তারা যদি এখনও যদি সিনেমা করে তবু কিন্তু তাদের সিনেমা হিট হবে এমন একটা কমেন্ট আমার চ্যানেলে এসেছে তো তো তারা যদি এখনও যদি সিনেমা করে তাহলে তা, তাদের সিনেমাকে আসলে হিট হবে এটা কতটুকু সত্য বা হিট হওয়ার প্রবাবিলিটি কতটুকু আছে এখন এই অবস্থায় যদি তারা এসে সিনেমা করে তো এটার আসলে ব্যাখ্যা কী আসলে কি তারা যদি সিনেমা করে তাহলে কি আসলে হিট হবে এখনকার প্রেক্ষাপটে যদি আসে এবং কীভাবে তাদেরকে প্রেজেন্ট করলে হিট হতে পারে সেটা নিয়ে কিছু কথা বলব ভিডিওটি স্টার্ট করার আগে সেই পুরনো কথাই ফিল্মস পাইতে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস সেই পুরনো কথাই তো দেখেন ইট ইজ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এখন কিন্তু সাকিব খানের সিনেমা এছাড়া বিজনেস উঠানো অনেক টাফ ব্যাপার কারণ সিনেমা মার্কেট এখন রকমভাবে ট্রান্সফর্ম করেছে এবং সিনেমার মার্কেট সময় কিন্তু একরকম থাকে না কখনো আপ থাকে কখনও ডাউন থাকে এবং বর্তমান কিন্তু আমরা সিনেমার চরম একটা ক্রাইসিস চরম একটা সংকটাপন্ন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি এবং এই অবস্থায় ইলিয়াস কাঞ্চন এবং মৌসুমি যদি সিনেমাতে কামব্যাক করে এই জুটি হিসেবে তাহলে তো দেখেন অডিয়েন্সের একটা আকাঙ্ক্ষা তো ডেফিনেটলি থাকে এবং যারা পুরোনো দিনের অডিয়েন্স তাদের কিন্তু একটা জানা প্রয়োজন আছে যে ইলিয়াস কাঞ্চন মৌসুমির কামব্যাক কিন্তু সেটা যদি কোনো নর্মাল কোনো ডিরেক্টরের হাত ধরে যদি আসে সিনেমার একে যেমন প্রচারণা হবে না ঠিক তেমনি সিনেমাটাও ব্যাকডেটেড হবে তাদেরকে যেভাবে আপনি আজকে দেখেন যে কলকাতাতে যেমন দৃষ্টিকোণ প্রাক্তনের মতো সিনেমা দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎকে বড়ো করে এক্সপোজ করা হচ্ছে এবং অডিয়েন্স তাদেরকে লুফিয়ে নিচ্ছে কীভাবে এবং আমাদের এখানে কিন্তু এরকম হচ্ছে না কারণ আমাদের এখানে কিন্তু সেইভাবে কিন্তু ভাবাই হচ্ছে না এবং সেইভাবে কিন্তু ভাবাই হয় না হ্যাঁ ইয়াস কাঞ্চন মৌসুমীকে নিয়ে যদি আপনি প্রাক্তন দৃষ্টিকোণ বা শিবনন্দিতার যে সিনেমাগুলো শ্বাসবাতি প্রস্তুত তো ওই টাইপের গল্প ওরকমভাবে ক্লাসিভাবে যদি বড় কোনো ডিরেক্টর যদি রিপ্রেজেন্ট করে তাদের তাহলে ডেফিনেটলি চলবে এবং যদি কোনো নর্মাল অখ্যাত কোনো ডিরেক্টর যদি পড়ে তাহলে ডেফিনেটলি যদি জুটির কাম তো দূরে থাক মানুষজন কিন্তু ট্রলিং মিমস রোস্টিং করবে যে হ্যাঁ এই বয়সে সে এই ধরনের সিনেমাতে কাজ করছে তো আমার মনে হয় তারা ইন্ডাস্ট্রিতে যা দিয়েছে সেটা যথেষ্ট মনে রাখার মতো এবং সেটা আসলে মনে করে কিন্তু ভক্তরা কিন্তু আসলে অনেকটা দিন বা অনেকটা মাস অনেকটা যুগ কাটিয়ে দিতে পারবে এবং এই মুহুর্তে যদি আপনি যদি বলেন যে তাদের কামব্যাক তো আমি বলবো যে বড় কোনো ডিরেক্টর প্লাস ভালো কোনো গল্প প্লাস এমনভাবে তাদেরকে আসলে এক্সপোজ করতে হবে আসলে যেখানে তাদের মান সম্মান এবং আসলে তারা যে ধরনের আর্টিস্ট যদি তাদেরকে সেই সেটা সম্মান দিয়ে যদি বড়ো পর্দায় আনা হয় তাহলে আমার মনে হয় যে তবেই আসলে ভালো কিছু হতে পারে এবং তবে ভালো কিছু হওয়ার চান্স আছে এবং তাছাড়া যদি আপনি নর্মাল কোনো ওয়েতে যদি তাদের বড় পর্দা এক্সপোজ করতে চান বা করেন তাহলে কিন্তু হিটে বিপরীত হতে পারবে হ্যাঁ হিট করার অনেক রকমের প্ল্যান পরিকল্পনা আছে কারণ তাদেরকে নিয়ে যদি আপনি ক্যারেক্টার ওয়াইজ যদি আপনি তাদেরকে যদি ফিফটি লাখ বাজেটে যদি আপনি সিনেমা বানান এবং সেই সিনেমাটা যদি ভালো কোনো মেকার পরবর্তী যদি ইউটিউব রাইটস আছে এখানে ওটিটি সেল আছে ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক রকম সিস্টেম আছে শুধু যে সিনেমা হল থেকে সিনেমা ব্যবসা করতে হবে এমনটা কোনো কথা নয় তো অনেক রকম ওয়ে আছে হিট হওয়ার অনেক রকম রাস্তা অনেক রকম পন্থা সে ডেফিনেটলি হতে পারে তো আসলে কীভাবে হতে পারে এবং তারা যদি এখন সিনেমা যদি করে তো কীভাবে সিনেমাটা হিট হতে পারে তো বেসিক্যালি এটা নিয়ে আমার কিছু কথা বলার ছিল তো সেটা নিয়ে আসলে আমি কিছু কথা বললাম আমি জানি না ভিডিওটি কেমন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি কিন্তু সবাই আপনারা ফিল্ম স্পেয়ার সময় থাকবেন এবং এই জুটি যদি কমব্যাক করে তারা যদি একসঙ্গে সিনেমা করে তাহলে আপনারাকে ভালো গিয়ে যে দেখবেন সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন